নমস্কার বন্ধুরা, জিবাস ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার মেনু হলো দই কাতলা। তো এই রেসিপিটা চলুন আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখানে অল্প একটু হলুদ আর নুন দিয়ে মাছগুলোকে ভালো করে আমি মাখিয়ে নেব। তো মাছগুলোকে আমার এখানে সব হলুদ নুন মাখানো হয়ে গেছে, এবার এগুলোকে তেলে ভেজে নেব। তো আমি এখানে কড়াতে সর্ষের তেল ব্যবহার করছি, সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো আমি খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। বন্ধুরা, আপনারা চাইলে এখানে রান্নাটা সাদা তেলেও করতে পারেন। তো মাছগুলো আমি এপিট ওপিট করে হালকা করে ভেজে নিয়েছি, নিয়ে এবার এগুলোকে তুলে নেব। মাছ ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য আমি দিচ্ছি দারচিনি, 3টে এলাচ আর 2টো লবঙ্গ। ফোড়নটা দেওয়া হওয়ার পরে আমি এখানে পেঁয়াজ, আদা আর রসুন 3টে একসঙ্গে মিক্সিতে পেস্ট করেছিলাম, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে আমি কষাবো, যতক্ষণ না থেকে এখান থেকে কাঁচা গন্ধগুলো বেরিয়ে যায়। পেঁয়াজ, রসুন আর আদার পেস্ট যেটা দিয়েছিলাম সেটা এত ভালো করে কষানোর পর আমি এখানে দিচ্ছি 4 মগজ আর পোস্ত বাটা। 4 মগজ আর পোস্ত বাটা দেওয়ার পর ভালো করে আবারও বেশ কিছুক্ষণ আমি এটাকে কষাতে থাকব, যতক্ষণ না এখান থেকে পোস্ত আর 4 মগজের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমার এখানে মশলাটা প্রায় হয়ে এসেছে, তেল সাইড থেকে তেল বেরিয়ে এসছে, তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমি এখন এখানে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করব আর দেবো 3টে কাঁচা লঙ্কা। ঝালটা বন্ধুরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তো এবারে আমি এখানে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে রাখতে হবে, তা নাহলে টক দইটা ফেটে যেতে পারে। তো আমি এখানে 2 চামচ টক দই ইউজ করছি, যেহেতু আমার এখানে মাছের পরিমাণটা কম। টক দইটা দেওয়ার পর হালকা হাতে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তো আমি এখানে অল্প একটু দুধ অ্যাড করছি, এটা অপশনাল, আপনারা দিতে পারেন বা নাও দিতে পারেন। তো সমস্ত মশলা আমার খুব ভালো করে এখানে কষানো হয়ে গেছে। এবারে ব্যালেন্সের জন্য আমি এখানে কিছুটা চিনি আর স্বাদ অনুসারে নুন দিলাম। বন্ধুরা, নুনটা আমি সেই মাছ ভাজার সময় ইউজ করেছিলাম, তারপরে আর নুন দিইনি, তাই এখানে নুনটা আমি স্বাদ অনুসারে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন চিনিটা দেবেন। দই পোনাতে একটু একটু মিষ্টি হয়, তাই আমি এখানে সামান্য অল্প একটু চিনি দিলাম। তো এবারে ভাজা মাছগুলো আমি এখানে অ্যাড করে দিলাম।
দিয়ে হালকা হাতে আমি মাছগুলো উল্টে পাল্টে দেব। দেওয়ার পর এটা কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মাছের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যায়। তো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, আমি এক্ষেত্রে শেষের পর্যায়ে সামান্য একটু ঘি দেব, দিয়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমার এখানে দই কাতলা একদম রেডি। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ সেটা আমাকে জানিও, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।